বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে হেভিওয়েটদের প্রচার। তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারে এলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারাইকুড়া এলাকার একটি ময়দানে অনুষ্ঠিত হয় এই জনসভা। বিকেল তিনটে নাগাদ আকাশপথে মারাইকুড়া এলাকায় এসে উপস্থিত হন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। সকলের অভিবাদন গ্রহণ করেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বারবার তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ শানান রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে দেওয়ারও অভিযোগ আনেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারে এলে একাধিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে বলে এদিন প্রতিশ্রুতি দেন বিজেপি নেতা। অন্যদিকে আজ নববর্ষের দিনে রায়গঞ্জের পাশাপাশি চোপড়া বিধানসভা কেন্দ্রেও নির্বাচনী প্রচার চালান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন চোপড়ার বিজেপি প্রার্থী শাহিন আক্তারের সমর্থনে প্রচারে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শাহানা হোসেন। এদিন চোপড়া এলাকায় রোড শোয়ে অংশগ্রহণ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রোড শোয়ে তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী শাহিন আক্তার, দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিশ সহ অন্যান্যরা। এদিন চোপড়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করোনা নিয়ে বক্তব্য রাখেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সকলকে সচেতন করেন তিনি। হীরক মুখার্জি ও দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ চোপড়া।